আজকে তোমাদের একটি ভিলেজ সিনারি ড্রয়িং হিউম্যান ফিগার দিয়ে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো। প্রথমেই আমরা একটা ছোট্ট করে মানুষের মুখ ড্রয়িং করে নেব, ঠিক? এটা চুলটা ছোট হবে, এটা একটু বড় হবে, এভাবে করে মানুষের মুখটা তোমরা ছোট করে ড্রয়িং করে নেবে। নেক্সট আমরা এই চুলের ড্রয়িংটা এভাবে করে করবো, এখানে কান ছোট করে করতে পারো। এরপরে আমরা গলার ড্রয়িংটা করার পর কাঁধের লাইনটা জাস্ট একটু নিচ দিকে এইরমভাবে নামবে। নামার পর এই যে বডি বা শরীরের স্ট্রাকচারটা আমাদের এইরকমভাবে করতে হবে, মোটা থেকে একটুখানি সরু হবে, বেশি সরু নয়। এরপর নেক্সট এই কর্নার থেকে একটুখানি গোল করে আমরা নিচ দিকে লাইনটা নিয়ে আসবো, একটু একটুখানি গোল করে নিচ দিকে লাইনটা আমরা নিয়ে আসবো। এরপরে এইরকম গোল করে দেবো, একটা লুঙ্গি আমাদের ড্রয়িং হল। এরপর নেক্সট এই ভেতর থেকে পাটা আমাদের ঠিক এই যে রাউন্ডটা আছে, রাউন্ডের ঠিক এই জায়গা থেকে আমরা পায়ের ড্রয়িংটা করবো। পাটা মোটা থেকে সরু হবে, আবার সরু থেকে মোটা হবে, এইভাবে ড্রয়িংটা তোমরা করবে। আরেকটা পা যেহেতু হাঁটছে, আরেকটা পা পেছন দিকে, এইরকম ড্রয়িংটা হবে এই, অর্থাৎ একটা ছোটো একটা বড়। এখানে সামনে বুড়ো আঙুল, পরে ছোটো আঙুলগুলোকে বসিয়ে দেবে, এইটা বুড়ো আঙুল, পরে ছোটো আঙুলগুলোকে বসিয়ে দেবে। এই নিচে ড্রয়িংটা এইভাবে করে তোমরা পায়েরটা করবে। এবার নেক্সট আমরা এই মাথার উপরে এবে দুটো লাইন টানার পর আমরা ঠিক মাথার এই জায়গা থেকে আমরা খড়ের ড্রয়িংটা এভাবে করে নিচ দিকে নামিয়ে নিয়ে আসবো, অর্থাৎ মাথা ধার নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা ড্রয়িং করছি সেই ফিগার। এখানটা ডানটা এভাবে ঝুলে উড়েছে। এরপরে এই মাথার যে কিছুটা অংশ দেখা যাচ্ছিল সেটা আমরা মুছে দেব। এরপর নেক্সট হাতের ড্রয়িংটা আমরা করব। এই যে এই জায়গা থেকে হাতের লাইনটা এই পাশে কিছুটা নেমে গেছে, এই পাশেটা কিছুটা নেমে যাবে। এবার এখান থেকে এটা এইরকম করবে, এটা এখান থেকে এইরকম করবে। সরু থেকে হাতটা মোটা হয়ে আসবে, এটা এই যাবে, এটাও সরু থেকে হাতটা এই নিচ দিকে মোটা হয়ে আসবে। এরপরে নেক্সট আমরা দেখো কীভাবে ড্রয়িংটা গায়ের ড্রেসগুলো পরাচ্ছি। তো এখানে আমরা গেঞ্জি পরে আছে, এই ড্রয়িংটা দেখাবো, তোমরা জামাও পরাতে পারো। এই যে গেঞ্জি পরাবো সাথে সাথে হাতের ভিতরে এই লাইনটা আমরা মুছে যাবো ড্রয়িংটা, তাহলে ড্রয়িংটা আমরা ঠিক এইভাবে করে দেবো, অর্থাৎ হাতটা দেখা যাচ্ছে না, এখান থেকে ধানগুলোকে এইরকমভাবে করে দেবে। এরপরে নেক্সট আমরা এই গেঞ্জিটা এই যে লুঙ্গির ওপরে তোমরা দেখিয়ে দিতে পারো, আর এই দাগটাকে না মুছে এইটাকে তোমরা গামছা করে দিতে পারো এরকম করে, অর্থাৎ গামছা কোমরে পেঁচিয়ে ধান নিয়ে আসছে এটা দেখিয়ে দিতে পারো। এরপরে আমরা লুঙ্গিটার মধ্যে এরকম ডিজাইন আমরা করে দিতে পারি, তোমরা যদি অন্যরকম কিছু করতে পারো সেটাও করতে পারো, লুঙ্গির মধ্যে অসুবিধা নেই, এরকম করে দেবে। এবার চোখের ড্রয়িংটা এরকম করার পর একটুখানি গোপ করে দেবে, একটা মুখের ড্রয়িংটা করে দেবে। এগুলো আমাদের কমপ্লিট একটা ফিগার। এবার দেখো একটা ফিগার কীভাবে আমি এখানে করছি, তবে এই ফিগারটা থেকে এই ফিগারটা একটুখানি ছোট হবে, এই ফিগারটা কাছের ফিগার, এই ফিগারটা দূরের ফিগার, তার জন্য একটু ছোট হবে। তো প্রথমে আমরা এইখানে একটা গোল ড্রয়িং করব। গোল ড্রয়িং করার পর এখানে একটা ছোট্ট করে এরকম করবো, অর্থাৎ এখানে একটা মহিলা, একটা ফিমেল ফিগার হচ্ছে, তো ফিমেল ফিগারের খোপাটা হলো, এই খোপা থেকে আমরা এইরকম করে নামাবো, অর্থাৎ পেছনের শাড়িটা আমরা দেখাচ্ছি। এবার এটা গোল করে এই নিয়ে আসবো, যেই হবে সাথে সাথে এই খোপার লাইনটা আমরা মুছে দেবো, অর্থাৎ দেখা যাচ্ছে না এই শাড়িটার জন্য। এরপরে এই জায়গার থেকে আমরা নিচ দিকে এইরকম করে দুই পাশ থেকে নিয়ে আসবো, আস্তে আস্তে শুরু থেকে কিন্তু মোটা হচ্ছে। এরপরে আমরা এখান থেকে রাউন্ড করে এরকম করে আমরা দেবো, এবার নিচে একটা রাউন্ড করে তোমরা এরকম করে দিতে পারো, আর এখান থেকেও এরকম করতে পারো, অর্থাৎ একটা ডিজাইন মতন শাড়ির পাড়ের ডিজাইন মতন হয়ে গেল। এখান থেকে একটা তোমরা এরকমভাবে লাইন টেনে নিতে পারো। এরপরে নেক্সট আমরা এখানে ছোট্ট করে পায়ের গোড়ালিটা ড্রয়িং করে দেবো। এই দেখো ফিগারটা আমাদের এইরকম হবে। এবার নেক্সট দেখো এই উপর পোর্শনটা কীভাবে করছি, এই যে গোলটা তোমরা করেছিলে এই গোলের থেকে একটুখানি বড় গোল করে আমরা কলসি ড্রয়িংটা করব, মাথায় কলসি নিয়ে যাচ্ছে এই। এবার এই কর্নার থেকে এই যাবে, এই কর্নার থেকে এই যাবে, এই হাতটা এরকম টাচ হবে, এইটা এরকম টাচ হবে। এইবার এখান থেকে সরু থেকে এই জায়গাটা মোটা হবে, সরু থেকে এই জায়গাটা মোটা হবে, কিন্তু এখানে টাচ হবে না, আর এটা এখান থেকে হাতটা এইরকম করে দেবে, হাতটা এইরকম করে দেবে। এইবার এই জায়গাটা এখান থেকে এইরকম বডিটা আমাদের হয়ে যাবে। দেখো কত ইজিভাবে ফিগারটা কিন্তু আমাদের হয়ে গেল, এখানে চুলগুলো
করে দেব। এই দেখো একটা ফিগার বড়, একটা ফিগার ছোট। এবার এই দুটো ফিগার দিয়ে আমরা একটা সিনারি ড্রয়িং করব। তো দেখো একটা আমরা সাঁকো অর্থাৎ ব্রিজ, গ্রামের ব্রিজ, একটা নদীর উপর দিয়ে ব্রিজ যাচ্ছে, এটা আমরা আঁকবো। তো কীভাবে করছি সেটা দেখো, এখান থেকে একটা লাইন এই যাচ্ছে, আর একটা লাইন আমরা এই জায়গা থেকে এই নিয়ে আসবো। এই লাইনটা এই যাচ্ছে 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 ঠিক কোথাতে বেরোচ্ছে, এই জায়গাতে। এই জায়গাতে একটুখানি ঘুরিয়ে আমরা সোজা এইরকমভাবে করে দেবো, অর্থাৎ এই লাইনটাও এর সাথে টাচ করছে, অর্থাৎ ব্রিজটা এইরকম, অর্থাৎ ব্রিজটা নিচ থেকে উঠে উপর দিকে উঠে আবার ওই পাশে গিয়ে নিচে নামবে, এটা বাঁশের ব্রিজ। তো এবার দেখো ব্রিজের ড্রয়িংটা আমি কীভাবে করছি। এবার নেক্সট আমরা এখান থেকে এই লাইনটা ঘুরিয়ে, এই ঘুরে এই যে যাচ্ছে ঘুরে এইরকমভাবে আসবে, এখান থেকে এটা মোটা করে নেবে। এরপরে এখানে আমরা এই ব্রিজের পাশে যে বাঁশগুলো বাধা আছে সেটা আমরা ড্রয়িং করব, ঠিক যেভাবে তোমাদের আঁকালাম সেভাবে করে তোমরা কিন্তু আঁকবে, নাহলে কিন্তু ব্রিজটা কঠিন হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক যেভাবে দেখলাম পরপর সেভাবে কিন্তু পরপর যাবে, এই লাইনগুলো যাতে তোমাদের সোজা হবে, বেঁকে যাতে এরকম বেঁকে বেঁকে না যায়। এরকম করে দড়ি দিয়ে বাঁধা আছে। এরপরে এইখান থেকেও ছোট ছোট বাঁশ বেরিয়ে যাবে, ব্রিজের নিচে বাঁশগুলো এগুলো হবে, অর্থাৎ ব্রিজটা উপর দিয়ে যাচ্ছে। এরপর এখান থেকে একটা সোজা লাইন না হবে, এখান থেকে ছোট ছোট বাঁশগুলো দিয়ে যে ব্রিজ যে তৈরি করা আছে সেগুলো তোমরা বুঝিয়ে দিতে পারো, খুব হালকা হালকা করে এই লাইনগুলো টানবে। অর্থাৎ পরপর বাঁশ চলে এসেছে সেটা তোমরা বুঝিয়ে দেবে। এরপরে আমরা এটা দিয়ে দেখো একটা সিনারি তৈরি করছি। তো প্রথমে এখান থেকে যেহেতু একটা নদী চলে যাচ্ছে এই লাইন বরাবর, এটা নদী চলে যাচ্ছে, এটা পুরো কিন্তু নিচ দিয়ে জল, এটা আমাদের বোঝাতে হবে। আরেকটা এখান থেকে আমরা একটা দূরে সিনারি আমরা করব, এখানে তোমরা দূরে একটা গ্রামের সিনারি তোমরা দেখিয়ে দিতে পারো। এই পাশে ছোট ছোট ঘর আছে, এখানে তোমরা জঙ্গল ড্রয়িং করে দিতে পারো, দূরে এখানে তাল গাছের ড্রয়িং করে দিতে পারো। এই অর্থাৎ এই সাঁকোটা ব্রিজটা গিয়ে আবার ওই পাশে নিচে নেমেছে, যার জন্য কিন্তু এটা গোল ওই পাশে অংশটা দেখানোর জন্য। এরপরে আমরা এই পেছনেও আমরা জঙ্গল কিছুটা দেখিয়ে দেব, এইখানে তোমরা তাল গাছ ড্রয়িং করে দিতে পারো, এইখানে একটু জঙ্গল দেখিয়ে দিতে পারো বা ঝোপ দেখিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট তোমাদের একটি সাঁকো বা ব্রিজের ড্রয়িং একটা গ্রামের সিনারি দিয়ে। তো এই জঙ্গলটা কিছুটা এই পাশ দিয়ে আসছে দেখাবে, তো এটা দেখো এটা কি করে এখন প্যাস্টেল কালারে আমি করছি। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো কিছু দিয়ে বর্ডার করবে না আঁকার পর, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা আকাশের রংটা কোবাল্ট ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ বোঝানোর জন্য আমরা কোবাল্ট ব্লু কালারটা ইউজ করব, উপর থেকে ডিপ করে কোবাল্ট ব্লু কালারটা নিচ দিকে আস্তে আস্তে তোমরা হালকা করে নিয়ে আসবে। এইভাবে করে কিছুটা হালকা নিয়ে আসবে, বেশি নিচে নামানোর দরকার নেই। এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে, স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা উপর থেকে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে নিচ দিকে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসব। ঠিক এই পাশের আকাশটা আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি ওই পাশের আকাশটা তোমরা সেভাবে করবে, অর্থাৎ পুরো আকাশটা এইভাবে করার চেষ্টা করবে, আস্তে আস্তে নিচ দিকে তোমরা হালকা করে হালকা করে নিয়ে আসবে। এই ফাঁক দিয়েও আকাশটা ঠিক সেমভাবে হালকা রঙটা আমাদের ভেতর দিয়েও দেখা যাবে। এই
ঠিক যেভাবে দেখলাম এই পাশে আকাশটা তোমরা কিন্তু সেভাবে করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। তো এবার দেখো এই জঙ্গলের রংটা আমি কিভাবে করছি, এই পাশটা যেভাবে জঙ্গল ঘর আমি গাছ দেখাবো এই পাশটাও কিন্তু তোমরা সেভাবে করেই করবে। তো প্রথমে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে নিচ থেকে কিছুটা ডিপ করে ওপর দিকে তোমরা হালকা করে দেবে, নিচ দিকে কিছুটা ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে, কিন্তু পুরো ওপর দিকে তোলার দরকার নেই। এই প্রুশিয়ান ব্লুটা খুব ডিপ করে কিন্তু তোমরা করবে না, তাহলে কিন্তু খারাপ দেখাবে। জাস্ট অল্প একটুখানি ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে, যেভাবে আমি তোমাদের দেখালাম। এরপরে আমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই প্রুশিয়ান ব্লু, সরি কোবাল্ট ব্লু নয়, প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে যে রংটা দেওয়া হলো সেটার সাথে মিশিয়ে ওপর দিকে তোমরা হালকা করে নিয়ে যাবে। এভাবে করে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে। এই পাশটা দেখালাম না, এই পাশটা তোমরা যেভাবে দেখাচ্ছি এই পাশটা তোমরা সেভাবে করে করবে। এরপরে আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি আমরা এই জঙ্গলটা বা ঝোপটা আমরা শেষ করব। এইভাবে করে করবে, করার পর হোয়াইট কালার দিয়ে একদম ওপরের অংশটা হালকা করে, খুব চেপে হোয়াইটটা করবে না, হালকা করে মিশিয়ে দেবে। ঠিক এইভাবে করে পুরো জঙ্গল কিন্তু দুই পাশের করবে। এরপর স্যাপ গ্রিন কালার দিয়ে আমরা তাল গাছের রংটা তোমাদের একটু দেখিয়ে দিই। স্যাপ গ্রিন কালারটা দিয়ে তাল গাছে তোমরা রং করবে, করার পর প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে এই তাল গাছে একটু অল্প একটু শেড দিতে আমাদের হবে, আর ডিপ ব্রাউন কালারটা দিয়ে সরু করে এই গাছে গুড়িটা করবে। এভাবে করে জঙ্গল আর গাছটা করবে। এবার দেখো ঘরটা কিভাবে করছি, ঘরের রংটা এই পাশটা একটা ঘর দেখিয়ে দিচ্ছে, এই পাশটা ডিপ ব্রাউন কালার করবে আর অরেঞ্জ কালারটা দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে আমরা উপর থেকে রং করতে করতে নিচ দিকে আমরা লাইট ব্রাউন কালারটা এর সাথে মিশিয়ে আমরা করব, অর্থাৎ উপরে অরেঞ্জ আর নিচে লাইট ব্রাউন দিয়ে মেশাবে। এরপর দেখো এই ঘরটা পিঙ্ক কালার দিতে পারো, তোমরা কালার চেঞ্জও করতে পারো, পিঙ্ক কালার দিয়ে এই ঘরের দেয়ালগুলো তোমরা করে দিতে পারো। আর এই যেহেতু খুব ছোট দরজা জানালাটা, তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা ইউজ করতে পারো। এভাবে করে এই ঘরটাও তোমরা করবে। এবার দেখো জমিটা কীভাবে করছে, জমিটা তোমরা নিচ থেকে স্যাপ গ্রিন কালারটা ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব ওই জমির রংটা। এরপরে আমরা লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে, এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে এই রংটাও আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। এই রংটা আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব, কিন্তু পুরোটা ডিপ করব না। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে আমরা কিছুটা নেওয়ার পর লেমন ইয়েলো যে কালারটা আছে, লেমন ইয়েলো সবচেয়ে হালকা হলুদটা দিয়ে আমরা এই কালারটা পুরো কমপ্লিট করবো। তো এক একটা কালার পরপর মিশে মিশে যাচ্ছে, সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কোন কালারটা দিচ্ছি তারপরে কোন কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে দেখলাম এই পাশের জমিটাও কিন্তু সেভাবে তোমরা করবে। এই মাটির অংশটা অর্থাৎ নদীর পাড়ে যে সরু মাটির অংশটা, এটা ডিপ ব্রাউন কালার করে দেবে। এই ঝোপটা ওপর দিকে তোমরা একটু ইয়েলো কালার করে দিতে পারো, নিচ দিকে ইয়েলোর পর লাইট গ্রিন কালারটা করে নিচে ডিপ গ্রিন কালার করে দিতে পারো। এইভাবে এই ঝোপটা করবে। ব্ল্যাক কালারটা দিয়ে একটু নিচ দিকে তোমরা ব্ল্যাক কালারটা ব্রাউনের উপর ঘষে দিতে পারো। এবার দেখো জলের কালারটা আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এভাবে হালকা করে ওপর থেকে খুব ধীরে ধীরে বাঁশের ভিতর যাতে না ঢোকে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে।
ওপর থেকে এইভাবে রংটা করতে করতে যত নিচ দিকে আসবে তত আস্তে আস্তে এই স্কাই ব্লু কালারটাই একটুখানি ডিপ করে তোমরা দেবে। এই দেখো আস্তে আস্তে কালারটাকে আমি ডিপ করছি। ডিপ কখন হবে? যখন কালারটার উপর তোমরা প্রেশারটা দেবে অথবা কোনো চাপ দেবে তখনই কিন্তু ডিপ পড়বে, আবার চাপ না দিলে কিন্তু কালারটা হালকাই পড়বে। ঠিক যেভাবে দেখালাম এইভাবে কিন্তু তোমরা পুরো কাজটা শেষ করবে। এরপরে জলের শেডটা আমি পরে তোমাদের দেখাবো। এবার দেখো এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ব্রিজটাই আমরা ইয়েলো অকার যে কালারটা আছে এই ইয়েলো অকার কালারটা নিয়ে পুরো ব্রিজটা, এটা যেহেতু একটা বাঁশের সাঁকো, একটা বাঁশের ব্রিজ গ্রামে, সেই পুরো সাঁকো বা এই ব্রিজটা আমরা ইয়েলো অকার কালার দিয়ে পুরো কমপ্লিট পুরো ভরাট করবো। এমনকি পাশে যে বাঁশগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রয়িং করেছি, সেই পাশের বাঁশগুলো তোমরা কিন্তু পুরো ইয়েলো অকার কালার দিয়ে ভরাট করবে। পুরো ইয়েলো অকার কালার দিয়ে এই বাঁশগুলো ভরাট হবে, আর পুরো যে অংশটা এই যে নিচে যে পুরো বাঁশটা সেটা কিন্তু আমরা ইয়েলো অকার কালার দিয়েই ভরাট করব। তোমাদের আমি কিছুটা দেখিয়ে দিলাম এবং বলেও দিলাম কোন কালার কী কোথায় করবে, ঠিক সেভাবে করে তোমরা কালারটা আশা করি তোমরা ভরাট করতে পারবে। এরপরে শেডটা তোমাদের দেখাবো এর উপরে কী করে শেড দিয়ে আরও সুন্দর করে কাজটা করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক সেভাবেই কাজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। তো দেখো দেখো যেভাবে করে আমি আকাশটা দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। এই পাশে একটা ঘর দেখিয়েছিলাম, ঘরগুলো সেভাবেই হয়েছে, শুধু ঘরের দেয়ালে এখানে পিঙ্ক দেখিয়েছিলাম, এই ঘরটাকে শুধু গ্রে কালার করা হয়েছে, আর বাদবাকি সমস্ত জমি জল সেভাবেই করা হয়েছে, ব্রিজটাও এই শাখাটাও সেভাবেই করা হয়েছে। এবার দেখো বাদবাকি কীভাবে করছে। তো প্রথমে আমরা লাইট ব্রাউন দিয়ে এই প্রতিটা বাঁশের একদিকে আমরা শেড দেব, লাইট ব্রাউন অর্থাৎ হালকা খড়ি রংটা দিয়ে প্রতিটা বাঁশের একদিকে শেড দেব, আর এই বাঁশগুলোর নিচ দিকে আমরা শেডটা দেব। আমি অল্প একটু জায়গা দেখিয়ে দিচ্ছি, তোমরা সমস্ত বাঁশগুলোকে এক সাইডে শেড করবে, যে এক সাইডে, এক সাইডে শেড তোমরা করবে, আর এই বাঁশগুলো নিচ দিকে আর এই বাঁশটা এই নিচ দিকে, অর্থাৎ শেডগুলো নিচ দিকে আমাদের হবে, আলো ওপর দিকে পড়বে। দরকার পড়লে তোমরা এই লাইট ব্রাউনের ওপর ডিপ ব্রাউন দিয়েও শেড দিতে পারো, আর একটু ডিপ করতে চাইলে, যেমন আমি তোমাদের এই দেখিয়ে দিচ্ছি একটা আবার। দেখো এটা প্রথমে লাইট ব্রাউন দিয়েছি, তারপর ডিপ ব্রাউন দিয়ে আমি শেডটা আরও ডিপ করে দিচ্ছি, বাঁশটাকে আরও প্রমিনেন্ট করে দিচ্ছি তোমাদের কাছে। সেমভাবে এই দেখো এই বাঁশটাও তোমাদের করে দিলাম, তো সব বাঁশগুলো তোমরা করবে, করে এখানে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এইরকম করে এই দড়িগুলোকে তোমরা করে দেবে। এবার দেখো এইখানে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি সবগুলো সেভাবে করবে। এইখানেও লাইট ব্রাউন দিয়ে এই যে লাইনগুলো তোমাদের টেনেছিলাম এই লাইনগুলোকে তোমরা এইরকম করে লাইট ব্রাউন দিয়ে সুন্দর করে এরকমভাবে টেনে দেবে। খুব তাড়াহুড়ো করলে এই কাজগুলো কিন্তু খুব ভালো হবে না, ধীরে ধীরে এই লাইনগুলো কিন্তু তোমাদের ধরে ধরে করতে হবে। এই যে বাঁশের লাইনগুলোকে তোমরা সুন্দর করে এইরকমভাবে করে দেবে। দেখলে যেভাবে দেখলাম পুরো বাঁশগুলো সেভাবে করবে। এবার ডিপ ব্রাউন কালারটা দিয়েও আবার কিছুটা লাইনগুলোকে এইভাবে করে আরও প্রমিনেন্ট করে দিতে পারবো। দেখলে আমি কীভাবে করলাম সমস্ত বাঁশগুলো তোমরা ইয়াবে করবে। এবার দেখো জলটা কোবাল্ট ব্লু কালার দিয়ে আমরা জলটার এই যে মাটির জায়গাটা আছে ঠিক তারপর থেকে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে আমরা আস্তে আস্তে ডিপ করে হালকা করে দেব জলটা, অর্থাৎ তার ছায়াটা জলে পড়েছে সেটা আমরা বুঝিয়ে দেব। এরপরে এই জায়গা থেকে ডিপ করে একটুখানি রংটা কোবাল্ট ব্লুটা একটু ডিপ করে আস্তে আস্তে আমরা হালকা করে দেব। এই বাঁশের ভেতরগুলো দিয়ে একটু সাবধানে তোমরা করবে যাতে না বেরিয়ে যায় বা বাঁশগুলোর ভিতরে না ঢুকে যায়। আর এই কোবাল্ট ব্লু দিয়ে এই যে জলের লাইনগুলোকে একটু বুঝিয়ে দেবে যে জলটা এভাবে করে এগিয়ে যাচ্ছে, জলের স্রোতটা এগিয়ে যাচ্ছে। এরপরে আমরা ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে এই যে গাছের ছায়াগুলো কিছুটা আমরা এভাবে করে দেখিয়ে দেবো, তাহলে জলটা আরও সুন্দর লাগবে দেখতে।
এই ভেতর দিয়েও কয়েকটা ডিপ ব্লু এইভাবে করে দেবে। যতই কাজগুলো করবে তত তোমাদের কাজগুলো কিন্তু বেটার হবে, দেখতে সুন্দর হবে। যেভাবে দেখালাম এই পাশে জলটা সেভাবে করে করবে বাঁশের শাখাটাও। এবার দেখো এই ধান আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে ক্রোম। আমি একটা পার্ট দেখাচ্ছি, একটা পার্ট তোমরা করবে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে উপর থেকে তোমরা এই ধানটা এভাবে করতে করতে যখন নিচের দিকে আসবে ক্রোম ইয়েলো ডার্ক কালার এর সাথে মিশিয়ে বাদ বাকিটা শেষ করবে। এরপরে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে এই নিচ দিকে শেডটা আমরা করব ক্রোম ইয়েলোর ওপরে। এই লাইট ব্রাউন দিয়ে এরপর ডিপ ব্রাউন দিয়ে এভাবে করে আমরা এই ধানগুলোকে এই আমি করে শেড দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। ঠিক এই পাশটার মতন এই পাশটা তোমরা করবে, আর মাঝখানে তোমরা রেড বা ক্যারামাইন কালারটা দিয়ে এই ব্যাপারটা সুতো বা দড়ি দিয়ে বাঁধা সেরকম কিছু দেখিয়ে দিতে পারো। এইভাবে এইভাবে করবে। এবার দেখো ফিগারে গায়ের কালারগুলো তোমাদের দেখাচ্ছি, ফিগারের সমস্ত গায়ের কালার তোমরা এইভাবে করার চেষ্টা করবে। প্রথমে লাইট ব্রাউন কালারটা দিয়ে হাতের অন্ধকার জায়গাগুলো তোমরা করে নেবে। ঠিক যেই যেই জায়গার শেপটা দিচ্ছি তোমরা কিন্তু সেই সেই জায়গাগুলোতে আগে লাইট ব্রাউন দিয়ে শেডগুলো করে নেবে। এই এরপরে অরেঞ্জ কালারটা এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা দেবে, কিন্তু পুরোটা কিন্তু আমি দিচ্ছি না, দেবে দিয়ে তারপর সবার শেষ স্কিন কালার, স্কিন কালারটা তোমরা গায়ে দিয়ে দেবে। এইভাবে করে ফিগারটা তোমরা শেষ করবে। ওই ফিগারের গায়ের কালারটা অর্থাৎ ফিমেল ফিগারের গায়ের কালারটাও কিন্তু সেমভাবে তোমরা করার চেষ্টা করবে। এরপরে ডিপ ব্রাউন দিয়ে কিছুটা ডিপ তোমরা গায়ে করে দিতে পারো, যেহেতু এরা রোদে ঘুরে কাজ করে তাই এদের স্কিনটা একটু ডার্কনেস হওয়ার দরকার, ডিপ হওয়া দরকার। তার জন্য আমি ডিপ ব্রাউন কালারটাও তোমরা করে দিতে পারো। এই এভাবে করে গায়ের কালারটা করবে, এই জায়গাটা এটা করবে। গ্লাস মার্কিং পেন্সিল বর্ডার পেন্সিলটা দিয়ে এই চোখগুলো তোমরা করে দিতে পারো, চুলটা যেহেতু খুব ছোট গ্লাস মার্কিং পেন্সিল তোমরা ইউজ করতে পারো। ঠিক যেভাবে দেখালাম আশা করি সেভাবে করে ফিগারগুলো তোমরা করতে পারবে। এবার দেখো এই যে কলসিটা, কলসিটা তোমরা এইরকম ভাবে করবে, উপরে অরেঞ্জ কালার নিচে লাইট ব্রাউন কালার, এইখানে ডিপ ব্রাউন কালারটা করতে পারো কলসির মুখটা। এইখানে তোমরা রেড কালার, রেড কালারটা দিয়ে দিতে পারো। করার পর ডিপ ব্রাউন কালার দিয়ে একদিকে শেড করে দিতে পারো। এইভাবে করে পুরো কাজটা যা যা তোমাদের দেখালাম আশা করি তোমরা সেটা পারবে, সেভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করো। তো দেখো দেখো তোমাদের এখানে শাকটা বা ব্রিজটা যেভাবে আমি দেখিয়েছিলাম এই জায়গাটা, এই বাদবাকি জায়গাটা কিন্তু সেমভাবেই করা হয়েছে। এইখানেও নদীটা যেভাবে তোমাদের শেডগুলো দেখিয়েছিলাম এই পাশটাও সেভাবেই দেখানো হয়েছে। এবার দেখো ফিগারগুলোর যে স্কিন কালারটা এটা দেখিয়েছিলাম এই স্কিন কালারটা সেমভাবেই হয়েছে। এবার দেখো ড্রেস কীভাবে করছি। তো প্রথমে আমরা রেড কালার দিয়ে এই যে শাড়িটা আছে এই ফিমেল ফিগারে মহিলাটা, তো রেড কালার দিয়ে আগে আমরা একটুখানি হালকা করে এক পাশের শেডটা করে নেব। ঠিক যেখানে যেখানে শেডটা দিচ্ছি তোমরা সেখানে সেখানেই এই রেড কালার দিয়ে শেডটা করবে।
এই ভাজগুলোকে এভাবে করে দেবে। এরপরে আমরা পিঙ্ক কালার দিয়ে এই রেড কালারের সাথে মিশিয়ে, পিঙ্ক কালার দিয়ে এই রেড কালারের সাথে মিশিয়ে আমরা বাদ বাকি শাড়িটা শেষ করব। এই পিঙ্ক কালারটা আস্তে আস্তে এই দিকে এসে হালকা হয়ে পুরো জায়গাটা কমপ্লিট তোমরা করবে। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করে হালকা করে এই জায়গাটা মিশিয়ে দেবে। তোমরা হোয়াইট কালারটা দিও এই পিঙ্ক কালারটাকে মিশিয়ে দিতে পারো, তাতে আরো বেটার দেখাবে। এই এ হলো কমপ্লিট। এবার দেখো এই যে পারগুলো আছে সেই পারগুলো আমরা ক্যারামাইন যে কালার আছে সেই ক্যারামাইন কালার দিয়ে, তোমরা এই পারের কালার অন্য কালারও করতে পারো, অসুবিধা নেই। ক্যারামাইন কালার না থাকলে অন্য কালার দিয়েও তোমরা করতে পারো। ক্যারামাইন কালার দেওয়ার পর রেড কালার দিয়ে এই ক্যারামাইন কালারটাকে মিশিয়ে বাদ বাকি এই জায়গাটা শেষ করবে। প্রথমে ক্যারামাইন কালারটা এই পাশটা দিয়ে নেবে, কিছুটা এগিয়ে যাওয়ার পর রেড কালার দিয়ে এই বাদ বাকিটা ফিনিশ করবে তোমরা। এই এবার দেখো ব্লাউজটা কিভাবে করছি। তো ডিপ গ্রিন কালারটা দিয়ে নিচের অংশটা আগে ডিপ গ্রিনটা করে নেবে। করার পর লাইট গ্রিন কালার দিয়ে অর্থাৎ হালকা সবুজ দিয়ে এই ডিপ গ্রিনটাকে তোমরা মিশিয়ে দেবে। ডিপ ব্লু কালার দিয়ে তোমরা শেডটা দিতে পারো খুব হালকা করে, বেশি চেপে করার দরকার নেই। এরপরে আমরা এই ফিগারের দিকে আসি। তো এই ফিগারের যে গেঞ্জিটা আছে তোমরা গ্রে কালার দিয়ে, সাদা গেঞ্জিত সাদার উপর আলো ছায়া পড়ে সেটা তোমরা গ্রে কালার দিয়ে বোঝাতে পারো। এই দেওয়ার পর তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই গ্রে এর উপর একটুখানি হালকা শেড এরকম দেখিয়ে দিতে পারো। ভাজগুলো এরপরে আমরা রেড কালার দিয়ে এই যে গামছাটা বলেছিলাম কোমরে পেঁচিয়ে রেখেছে সেই গামছাটা তোমরা রেড কালার দিয়ে করে দেবে। এমন ক্যারামাইন কালার দিয়ে শেড দেবে ডিপ শেডটা। এরপর আমরা লুঙ্গির দিকে আসা যাক। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই যে সরু করে বর্ডারটা তোমাদের দিয়েছিলাম সেটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে তোমরা করবে। করার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো তোমরা ফুল কমপ্লিট করবে। অর্থাৎ লুঙ্গিটা একটা ডিজাইনের মতন করা হয়েছে, তোমরা এটা না করলেও প্লেন ব্লু কালার দিয়েও করে দিতে পারো, ডিজাইন না করলেও হবে। তোমরা কালার চেঞ্জ করতে পারো, আমি একটা দেখাচ্ছি তোমরা সেই কালার চেঞ্জ করতে পারো। এরপরে ডিপ ব্লু কালার দিয়ে এই লুঙ্গির উপরে আমাদের শেড দিতে হবে। এইভাবে করে শেড দিয়ে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা কিছু কিছু জায়গায় এই ডিপ ব্লুটাকে মিশিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট তোমাদের ড্রেসের কালার। এবার দেখো ডিপ ব্রাউন কালারটা দিয়ে আমরা এই পায়ের ছায়াটা এই ব্রিজের উপর অর্থাৎ সাঁকোর উপর পড়েছে সেটা আমরা দেখাবো। এই বিচুলির ছায়াটা এরকম করে কিছুটা যাবে এই, আর এই ফিগারটাও ছায়াটা কিছুটা এই সাঁকোর উপর পড়েছে সেটাও দেখা যাবে। এ হলো কমপ্লিট আমাদের ফিগারের কালার।
তো আকাশের মধ্যে কটা তোমরা ছোট ছোট করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে পাখি দেখিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট তোমাদের একটি ভিলেজ সিনারি ফিগার দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটি যদি ভালো লাগে আর আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো।